हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। तो आमी एखन जाच्छी बीरपाड़ा माकड़ापाड़ा काली मंदिर। तो अपनारा जदि आसते चान क्यों ताले अपनारा बीरपाड़ा थेके धरे रखुन 12 किलोमीटर भेतरे आसते लागबे। जायगाटा खूब सुंदर, अपनारा आसते पारेन। आर आमी फार्स्ट टाइम एलाम, जायगाटा खूब भालो लागलो। तो मंदिरेर थेके एई बादिके रास्ता आसते लागे, एटा खूब खराब आछे। गाड़ी निये आसले पर एकटु आस्ते धीरे आसबेन। আর ফাইনালি আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরটি চারপাশে ঘুরে দেখাবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ না করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর মন্দিরে অনেকগুলো সিঁড়ি উঠতে লাগে। তো আপনারা আসবেন, মন্দিরটি ভালো। আর মন্দিরটি হচ্ছে একদম ভুটান আর ভারত সীমান্তে অবস্থিত। তো ফাইনালি আমরা মন্দিরে আসলাম। এই চারপাশটা দেখে নিন, আমি দেখাচ্ছি। আর মন্দিরের সাথে এই যে একদম গায়ে ঘেঁষানো হচ্ছে আপনার চা পাতা বাগান আছে, ঠিক আছে। আর এই মন্দিরটা যে আছে পেছন দিকটা হচ্ছে আমাদের ভুটান, আর আমরা যে মন্দিরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম ইন্ডিয়া। আর এখানে আপনারা পুজো দিতে পারবেন, অনেক দোকানও আছে, পূজার সামগ্রীও সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি মন্দিরে ধরে রাখুন মঙ্গলবার আর শনিবার দিন আসেন তো এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আপনারা পুজোর ভোগটাও পেয়ে যাবেন। তো আমি এখানে পুজো দিলাম, ভালোই লাগলো। আর এই একটু পরে আমরা আপনাদের মায়ের দর্শন করাবো। দেখে নিন মায়ের মূর্তি, খুব সুন্দর আর খুব জাগ্রত মন্দিরটা। এই যে দোকানপাটও আছে, এই যে মায়ের মূর্তি, খুব সুন্দর। আর এখানে ভিডিও করা যায়নি, আমি এর আগে আসছিলাম একবার, তো এবার বললাম তো ওরা করতে দিবে, কোনো অসুবিধা নেই, জিজ্ঞাসা করে নিলাম। আর হচ্ছে এখানে পুজোর সামগ্রীও পেয়ে যাবেন। এই ডান দিকে যে দোকানগুলো আছে এগুলোতে সব পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আর এই যে চা পাতা বাগানটা, আর পাশে হচ্ছে চিলড্রেন পার্ক আছে বাচ্চাদের জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।